সালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো, বাসায় আছো। এই কোভিড-19 কবল থেকে যতদিন আমরা রক্ষা না পাবো ততদিন সচেতন থাকতে হবে, নিরাপদ থাকতে হবে, বাসায় থাকতে হবে। এই স্লোগান নিয়ে আবারও চলে আসছি তোমাদের সাথে ক্যালকুলাস অংশে। আমাদের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা ব্যবকলন অংশে লিমিট বা সীমা নিয়ে আজ লিমিট বা সীমার লাস্ট অর্থাৎ লেকচার 3। এই জায়গায় আমরা কিছু এক্সপোনেনশিয়াল ফাংশনের লিমিট করব। এই এক্সপোনেনশিয়াল ফাংশনের লিমিট করতে গিয়ে আমাদের যে জিনিসটা জানতে হবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই সূত্রগুলো আমাদের কি করতে হবে, ফলো করতে হবে। এবং এই সূত্রগুলো আমাদের শুধু এখানে না, আমাদের সব জায়গায় লাগবে। অতএব আমরা এই ক্যালকুলাস অংশ করতে গিয়ে বীজগণিত, ত্রিকোণমিতিক সব জায়গায় আমাদের এই সূত্রগুলো লাগবে। এখানে যদিও এখানে কি লিমিট দেওয়া আছে, লিমিট ছাড়াও আমাদের এই যে এই তিনটা লিমিট ছাড়া e^x, a^x এই তিনটা আমরা আরেকটা লিখি নাই, সেটা হচ্ছে ln 1+x, এগুলোর আমার সব জায়গায় আমাদের লাগবে। অতএব যেহেতু আমাদের সব জায়গায় লাগবে, অতএব আমরা একটু ভালো করে এই অংশগুলো পড়ব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এক্সপোনেনশিয়াল কিছু লিমিট করি। আমি এখানে 5টা প্রবলেম লিখে রেখেছি তোমাদের জন্য। আমরা প্রথম যেটা লিখেছি লিমিট x টেন্ডস টু 0 e^(2x-1)/ax, আমরা এটা প্রথম সমাধান করব। তাহলে এটা সমাধান করতে গিয়ে আমাদের যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কত নাম্বার 17, কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 e^(2x-1)/ax। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বলছি আমার এই ক্লাসগুলো যদি কন্টিনিউ না করো তাহলে তোমরা কিন্তু ক্যালকুলাস, যেহেতু বিশাল একটা পরিধি, বিশাল একটা চ্যাপ্টার, অতএব এটা সহজ কিন্তু একটু লেন্দি বেশি, অতএব আমাদের একটার সাথে আরেকটা সমন্বয় আছে। তোমরা যদি মাঝখানে গ্যাপ দাও তাহলে কিন্তু এটা ধরতে পারবে না। অতএব প্রত্যেকটা ক্লাস যেন করতে পারো, এবং যদি কোনো কারণে তোমাদের এইগুলো ক্লাস মিসিং হয়ে যায়, কোনো হতেই পারে, সেই জন্য তোমরা এই চ্যানেলটা একটু দেখবে। এবং সেই জায়গায় তোমরা কি আমার আগের ভিডিওগুলো পাবে, এবং সবগুলো ভিডিও সেখানে আমাদের দেওয়া থাকবে। কি তাহলে এই চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবে, তাহলে তোমরা যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমরা পেয়ে যাবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই প্রবলেম, এটা কি এক্সপোনেনশিয়াল অর্থাৎ e^2x। আচ্ছা, এখানে আমরা এই এটাকে আমরা দুই ভাবে করতে পারি। এক নাম্বার হচ্ছে e^x এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে আমরা করতে পারি, আর দ্বিতীয়ত আমরা শর্টকাটে করতে পারি। অনেক সময় এটা এমসিকিউ তে আসে, e^2x-1 e^2x-1/x। তোমরা খেয়াল করো এখানে x, e^x, নিচেও x, যদি এরকম থাকে তাহলে তার মানটা হবে কত, 1। সেই জন্য আমরা এখানে যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এখানে কত আছে e^2x-1, আমি এখানে এটা রাখলাম, এবং আমরা এই যে a 1/a আমরা আলাদা দিয়ে দিলাম। এবং খেয়াল করো বন্ধুরা, লিমিট x টেন্ডস টু 0 আমাদের এখানে কত আছে 2x, তাহলে e^2x-1/2x। এখন প্রশ্ন হচ্ছে আমার তো এখানে x ছিল, 2x আসলো কিভাবে, তাহলে আমি এখানে 2 বেশি দিয়েছি, অতএব আমাদের এখানে একটা কি করতে হবে, 2 উপরে গুণ করে দিতে হবে, আর এখানে নিচে কত ছিল a। এখন খেয়াল করো যে আমার এখানে কত আছে e^2x, এখানে কত আছে e^2x, যদি আমাদের e^x-1/x লিমিট থাকে তাহলে আমরা এটাকে বলছি কত, 1। তার মানে আমি এটার পরিবর্তে লিখতে পারি 1, আর সাথে কি আছে 2/a, অতএব এটার আনসার হচ্ছে 2/a। অতএব আমরা যখন এমসিকিউ থাকবে তখন শুধু আমি এখানে চিন্তা করব এটা বাইরে নিয়ে যাবো, আর এখানে 2x দিব ইনটু 2y, ওকে এটাই আনসার। তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা বিশ্লেষণ করেও করতে পারি, কিভাবে বড় করে করতে পারি সেটা আমরা 2 নম্বর অঙ্কে অর্থাৎ 71 নম্বর অঙ্কে আমরা দেখব। তাহলে এটা খুবই সহজ, এমসিকিউ তে আসছে এবং তোমাদের অনেক বোর্ডে আসছিল, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাব 71। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে e^x, যদি তোমার এটা মাথায় না থাকে যে এটা সমান 1, তাহলে কিন্তু তোমার বিস্তার করতে হবে, অর্থাৎ বিস্তৃতি লিখে তখন আমাদের করতে হবে e^x এর, এবং এখানে e^x এর e^1 বা e এর বিস্তৃতি গুলো খুবই সহজ। খেয়াল করো 1x/(1), এই জিনিসটার সাথে তোমরা পরিচয় হয়েছে অবশ্যই,
বিন্যাস সমাবেশের ক্ষেত্রে x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 এইভাবে যাবে তাহলে আমাদের 71 কি বলছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x minus 1 বাই sin x এখন কেউ বলতে পারো যে স্যার আপনি বলছেন e টু দি পাওয়ার x minus 1 বাই x এটুকের মান 1 তার মানে এটুকের মান 1 হ্যাঁ এটুকের মান 1 এটুকের মান যে 1 সেটাই আমরা প্রমাণ করব এটা ধরতে পারো বলতে পারো যে এটা একটা প্রমাণে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে এটুকের মান কত আসবে 1 আসবে তাহলে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি তাহলে এটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 এই sin x কে আমরা x চিন্তা করব অর্থাৎ e টু দি পাওয়ার x যদি e টু দি পাওয়ার x হয় তাহলে আমরা এই ফর্মুলাটা 9 নম্বর ফর্মুলা ফেলতে পারি 9 নম্বর ফর্মুলা কি বলছে 1 প্লাস x x বলতে এখানে হচ্ছে sin x বাই ফ্যাক্টোরিয়াল 1 তারপর হচ্ছে sin x হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 এরকম ভাবে চলতে থাকবে অর্থাৎ আমাদের ওখানে দেওয়া ছিল x আর আমাদের এখানে হচ্ছে sin x sin x এর জায়গায় tan x থাকতে পারে cos x থাকতে পারে অন্য কিছু থাকতে পারে কিন্তু e এর পাওয়ার হিসেবে থাকলেই হলো তাহলে ডট ডট আমরা এটা লিখতে থাকবো তারপর লাস্টে কত আসছে আমাদের এখানে মাইনাস 1 এই মাইনাস 1 কিন্তু আমাদের সূত্রের না এই মাইনাস 1 হচ্ছে এই যে এখানে আমাদের মাইনাস 1 আছে সেই জন্য তাহলে আমরা নিচে কি লিখতে পারি নিচে লিখতে পারি sin x কি লিখতে পারি sin x শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এখানে হচ্ছে এই 1 এবং মাইনাস 1 কি হবে কাটা যাবে তাহলে কাটা যাওয়ার পর কি থাকতেছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 আমরা এখান থেকে sin x ফ্যাক্টোরিয়াল 1 মানে কত 1 ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 এরকম ভাবে তাহলে প্রত্যেক জায়গায় sin x আছে তাহলে আমরা কি করতে পারি sin x কমন নিতে পারি তাহলে এখানে থাকবে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে 1 আর এখানে দুইটা আছে আমাদের একটা নিয়ে গেছি আরেকটা থাকবে প্লাস ডট 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 এরকম থাকবে আর নিচে কি আছে sin x তাহলে যেহেতু sin x তাহলে আমরা এই sin x আর এই sin x কি করতে পারি কাটাকাটি করতে পারি তাহলে কাটাকাটি করার পর আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 এখানে থাকবে 1 প্লাস sin x বাই 2 মানে ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 এখন আসো আমাদের এখন আর কোনো কাজ করা যাবে না আমরা বলেছিলাম লিমিটের প্রথম দিকে অঙ্কগুলোতে বলেছিলাম যখন আমরা দেখব আর কোনো কাজ করা যাচ্ছে না সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না তখন আমরা এটা কি x এর বা লিমিটের মান বসাবো তাহলে এখন যদি আমরা x এর মান 0 বসাই তাহলে খেয়াল করো এখানে আছে 1 প্লাস x এর মান 0 বসালে sin 0 0 0 কে যাই কিছু দ্বারা ভাগ করো না কেন 0ই হবে প্লাস ডট 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 তার মানে ফাইনালি হলো মান হচ্ছে 1 তাহলে আমরা কি বলেছিলাম যে স্যার এটার মান 1 এটা আমরা কিন্তু আমরা জানি তাহলে এইটাই আমাদের প্রুফ করতে হয়েছে কখনো বলে যে প্রমাণ করো যে এত সমান মান আবার কখনো বলে যে এটার মান নির্ণয় করো তাহলে আমরা এইভাবে করতে পেরেছি এখন মজার বিষয় হচ্ছে যে তুমি এই অঙ্কটাও কিন্তু এইভাবে করতে পারতে e টু দি পাওয়ার 2x আর এখানে হচ্ছে e টু দি পাওয়ার sin x sin এর জন্য sin আসছে আর এখানে 2x আছে বলে আমরা এখানে লিখতে পারতাম 2x 2x হোল স্কয়ার 2x হোল কিউব প্লাস ডট ডট এখানে 1 1 কাটা যেত তারপরে কমন টমন নিয়ে একই রেজাল্ট আসতো 2 বাই a আসতো অতএব তুমি যখন সংক্ষিপ্ত আকারে আসবে একদম সরাসরি যে সূত্রগুলো sin x বাই sin x এটা তুমি কি অঙ্ক না করে প্রমাণ না করে লিখতে পারবে না মান আর যদি এরকম থাকে তাহলে তুমি শুধু এটার সাথে মিলাবা যে কত হলে 2x 2x কত বেশি 2 গুণ করে দিয়ে বাস এটার মান কত এরকম ভাবে তোমরা করে ফেলবে যাই হোক আমরা e টু দি পাওয়ার x জাতীয় আমরা দেখলাম যে আসলে এই অঙ্কগুলো কিভাবে করতে হয় এখন আমরা দেখব সরাসরি ডাইরেক্ট e টু দি পাওয়ার x এর বিস্তৃতি করে তারপর যোগ বিয়োগ করে কিভাবে করা যায় মানে একই নিয়মের অঙ্ক জাস্ট আমরা একটু সূত্রটা মানে বিস্তৃতিটা লিখব লিখে যোগ বিয়োগ করব করে তারপরে কি করা যায় আমরা একটু দেখি তাহলে আমরা যদি 72 নাম্বার আমরা করতে চাই অথবা 72 যদি 72 নাম্বার আমরা দেখতে চাই তাহলে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x স্কয়ার তাহলে আমরা এখানে যে কাজটা করব e টু দি পাওয়ার x এর বিস্তৃতিটা আমরা ডাইরেক্ট লিখব এবং e টু দি পাওয়ার মাইনাস x যদি মাইনাস হয় সেটা কিন্তু আমি লিখি নাই কেন লিখি নাই কারণ হচ্ছে শুধু x এর জায়গায় মাইনাস
বসাবো মাইনাস এক্স বসাবো তাহলেই হবে তাহলে আমরা একটু দেখি সেটা হচ্ছে আমরা একটু যেহেতু জায়গা বেশি লাগবে তাহলে আমরা এখান থেকে লিখলাম লিমিট x টেন্ডস টু 0 তোমরা একটু দেখো e টু দি পাওয়ার x এটা কিন্তু আমাদের কি করতে হবে মনে রাখতে হবে g টু দি পাওয়ার x এর বিস্তৃতিটা কি তাহলে আমাদের এখানে হবে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এরকম ভাবে চলতে থাকবে তারপরে আসো প্লাস আমরা e টু দি পাওয়ার মাইনাস x এর বিস্তৃতি কিন্তু আমরা এখানে লিখি নাই e টু দি পাওয়ার মাইনাস x এর বিস্তৃতি লিখি নাই এই জন্য কারণ হচ্ছে একই জিনিস শুধু তুমি যেখানে x আছে সেখানে মাইনাস x বসাও লেখা এখানে মাইনাস বসালে কিন্তু প্লাস মানে আছে মাইনাস বাট যদি এখানে তুমি x এর মান মাইনাস বসাও তাহলে আমাদের কি আসবে মাইনাস x বসিয়ে তারপর স্কয়ার করলে কি হয় প্লাস হয়ে যায় অতএব আমরা এই মাইনাস যত জায়গায় পাওয়ার জোড় আছে সেই জায়গায় প্লাস লিখবো আর যত জায়গায় পাওয়ার বিজোড় আছে তত জায়গায় লিখবো মাইনাস লিখবো এই জন্য আমরা ওখানে সূত্রটা লিখি নাই তাহলে আমরা এখানে লিখবো সেটা হচ্ছে আবারও 1 হবে তারপরে এটা কি পাওয়ার 1 তার মানে বিজোড় তার মানে মাইনাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 এটা কত জোড় তার মানে x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এখানে বিজোড় তার মানে মাইনাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 আচ্ছা আমরা আগে অঙ্কটা একটু মুছে দেই তাহলে আমাদের করতে সুবিধা হবে তাহলে দেখো x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 আর লাস্টে কি আছে মাইনাস 2 তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে e টু দি পাওয়ার x এর সূত্রটা যদি তোমরা জানো তাহলে e টু দি পাওয়ার মাইনাস x এরটাও তোমরা কি সহজে বের করতে পারবে শুধুমাত্র x এর জায়গায় মাইনাস x বসিয়ে দিবে কি দিবে আছে 1 এই জায়গায় আছে 1 তাহলে 1 আর 1 কত প্লাস 2 আর এখানে আছে মাইনাস 2 তার মানে কি ওইগুলো লেখার দরকার নেই কারণ 1 আর 1 2 মাইনাস 2 ক্যান্সেল ওকে আর হচ্ছে এখানে x বাই ফ্যাক্টোরিয়াল 1 এখানে x বাই ফ্যাক্টোরিয়াল 1 একটা প্লাস আর একটা মাইনাস এখানে x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 তার মানে এগুলো সব কাটা যাবে বিজোড় তাহলে আমার থাকতেছে হচ্ছে x স্কয়ার বাই 2 এটা হবে দুইটা x 4 বাই 4 এটা হবে দুইটা অর্থাৎ প্রত্যেকটা দুইটা করে হবে তাহলে লিমিট x টেন্ডস টু 0 তাহলে আমি বলতে পারি 2x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 2x 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 আর নিচে কি আছে x স্কয়ার তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো যে কাটাকাটি যাওয়ার পরে আমার যেগুলো থাকবে সেগুলো যোগ করলেই হবে এখানে আমি হয়তো তিনটা করে পদ লিখছি আমার আর বেশি লেখার দরকার নেই কারণ আমার তিনটা পদ থাকলে পরবর্তী রাশিগুলো কি হবে সেটা আমি বুঝতে পেরেছি তাহলে x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 কি আমাদের দুইটা এরকম পরেরটা আসবে x টু দি পাওয়ার 4 এরপরেরটা আসবে x টু দি পাওয়ার 6 2 4 মানে জোড়গুলো আসবে তাহলে আমরা এখন নিচে কি আছে x স্কয়ার আচ্ছা 2 এবং ফ্যাক্টোরিয়াল 2 কি কাটা যায় কারণ ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 তার মানে আমার এখানে থাকবে x স্কয়ার আর এখানে আসবে x 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 কত তোমরা ক্যালকুলেটরে বের করে নিবে অর্থাৎ 1 2 3 4 কত 3 2 গুণে 6 4 6 24 এই রকম ভাবে আমরা বের করতে পারি তাহলে নিচে হচ্ছে x স্কয়ার এখন আমি নিচে যেহেতু x স্কয়ার আছে x স্কয়ার কাটা দেওয়ার জন্য আমরা এইখান থেকে x স্কয়ার কমন নিয়ে নিব নিব x স্কয়ার কমন নিয়ে নিব তাহলে লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার এখানে আমরা 1 প্লাস এটা দিয়ে কাটলে আমরা 12 আর এখানে থাকবে x স্কয়ার বাই 12 প্লাস ডট 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 আর নিচে কি আছে x স্কয়ার তাহলে উপরে নিচে সেম জিনিস যদি উপরে নিচে সেম জিনিস থাকে তাহলে কি করে দিব ক্যান্সেল করে দিব এখন আমরা খেয়াল করো লিমিট x টেন্ডস টু 0 তাহলে 1 প্লাস x স্কয়ার বাই 12 প্লাস ডট ডট এখন তুমি এখানে লিমিটের যদি মান বসাও তাহলে x যত জায়গায় আছে তার মানে প্রথম পদটা ছাড়া বাকি পদগুলোতে কি আছে x আছে আর x এর মান যদি তুমি 0 বসাও তাহলে 1 ছাড়া বাকি সবগুলো কি হবে 0 হবে আর যেহেতু 0 হবে তার মানে আমি মান বসালে 1 প্লাস পরেরগুলো আর মান দেখাইলাম না তাহলে এটা হবে কত 1 তাহলে রিকোয়ার্ড ভ্যালু অর্থাৎ নির্ণয় মান কত
1 তাহলে দেখো এই এত বড় রাশিটার মান কত আসছে 1 আসছে তার মানে আমাদের এখানে দেখানোর বিষয় হচ্ছে যে আমরা কিভাবে এই e to the power x এর সরাসরি বিস্তারগুলো করে একটা প্লাস আরেকটা মাইনাস দুইটা করে যোগ বিয়োগ করে কিভাবে আমরা মান বের করতে পারি এবং এই তিনটা অঙ্ক করার পর পাশাপাশি তোমরা e to the power x এর ফর্মুলা শিখে হয়ে গেছে e to the power minus x এর ফর্মুলা শিখে হয়ে গেছে এবং এটা প্লাস এবং মাইনাস থাকলে কিভাবে করতে সেটাও শিখে হয়ে যাবে এবং x এর জায়গায় sin x x 2x 4x ইত্যাদি দিতে থাকতে পারে তুমি হয়তো এখানে করেছো কি e to the power 2x এখন আমি দিলাম e to the power minus 3x কত দিলাম e to the power minus 3x এবং নিচে x দিলাম তুমি কি পারবে অবশ্যই পারবে কেন পারবে কারণ হচ্ছে আমি বলেছি e to the power x এর ফর্মুলা জানলে তুমি e to the power minus x এর ফর্মুলা জানতে পারো তার মানে যখনই তুমি e to the power 2x এর অঙ্কটা করেছিলে তখন হয়তো ফর্মুলা লিখো নাই কিন্তু e to the power minus 3x এর ফর্মুলা এখন লিখতে হবে লিখতে গেলে আমাদের যে সব জায়গায় আমাদের পাওয়ার বিজোর মানে 1 3 5 এই ধরনের সেই সব জায়গায় মাইনাস হবে বাকিগুলো কি প্লাস হবে তখন কাটাকাটিকে একটা কিছু মান চলে আসবে এভাবে আমরা অঙ্কগুলো করব আচ্ছা এখন হচ্ছে আমরা চলো a টু দি পাওয়ার x আমাদের এটা নিয়ে আমরা একটু কাজ করি a টু দি পাওয়ার x লাস্ট ফর্মুলা নাম্বার 10 a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল অন ln a প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কয়ার এরকম ভাবে আমরা করব এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই 74 তাহলে 74 নাম্বার বলছে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x বাই x তাহলে এটু এর মান কত হবে সেটা আমাদের বের করতে বলছে তাহলে আমরা যদি এটা বের করতে চাই এখানে মেইনলি হচ্ছে ফর্মুলাগুলো আমাদের জানতে হবে আমাদের ক্যালকুলাসে অনেক ফর্মুলা আছে কিন্তু সেই ফর্মুলাগুলো সহজ সহজ এগুলার একমাত্র উপায় হচ্ছে তুমি প্র্যাকটিস তুমি যখন অঙ্ক করবে তখন ওই অঙ্কের মধ্যে তুমি ওই ফর্মুলাটা যতবার অঙ্ক করবে তুমি যা লিখতেছো ততবারই তুমি মুখে মুখে বলতে হবে যদি মুখে মুখে বলো এবং লিখো সাথে দুইটা কাজ হবে পড়া এবং লেখা তখন তোমার ব্রেইনে এটা আমরা বলি ব্রেইনস্টর্মিং তখন তোমাকে এটা সঞ্চিত হবে এবং তোমার মনে থাকবে তাহলে ঠিক আছে a টু দি পাওয়ার x এর ফর্মুলাটা আমরা বলছি 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 ln a প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ln a হোল স্কয়ার প্লাস ডট 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 এটা লিখলাম আমি শুধু a টু দি পাওয়ার x এর জন্য এখন আবার মাইনাস আছে তার সামনে মাইনাস দিয়ে আবার এটা কি লিখবো মাইনাস 1 মাইনাস আবারও বলছি যখনই তুমি দেখবে x এর সামনে মাইনাস এটা কি এর পাওয়ার বা এর পাওয়ার যাই থাকুক না কেন তুমি যে সব জায়গায় বিজোড় আছে 1 3 5 এই সব জায়গায় মাইনাস বসিয়ে দিবা আর বাকি জায়গায় প্লাস বসাবো তাহলে অঙ্ক হয়ে যাবে তাহলে মাইনাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 ln a প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ln a হোল স্কয়ার তুমি ইচ্ছা করলে আরো লিখতে পারো সেটা হচ্ছে x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ln a হোল কিউব প্লাস ডট 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 এখানে লিখতে পারো x কিউব এটা মাইনাস হবে বাই ফ্যাক্টোরিয়াল 3 ln a হোল কিউব প্লাস ডট 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 ওকে তাহলে আমাদের এইটা হলো কি দ্বিতীয়টা এবং টোটালটার নিচে আমাদের আছে কত x তাহলে আমি এই x টাকে এভাবে না লিখে আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আর 1 বাই x লিখলাম তাহলে আমাদের কি সুবিধা কারণ এটা নিচে লিখতে গেলে আবার একটা কেমন দেখা যায় সেই জন্য আমরা 1 বাই x মানে টোটালের সাথে 1 বাই x আকারে আছে ওকে তাহলে আমরা এখন আগের মতোই আমরা দেখব যে ব্র্যাকেটটা তুলে দিব মাইনাস থাকার কারণে আমি একসাথে লিখে নেই যদি প্রবলেম হয় সেই জন্য অনেকে প্রবলেম হতে পারে এটা 1 বাই x থাকলো আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম বা থার্ড ব্র্যাকেট ইচ্ছা তোমার 1 প্লাস x বাই 1 ln a x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ln a হোল স্কয়ার x কিউব বাই 3 ln a হোল কিউব প্লাস ডট 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 এখানে মাইনাস 1 তাহলে মাইনাস তো হয়ে যাবে প্লাস 1 ln a প্লাস হয়ে যাবে মাইনাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ln a হোল স্কয়ার প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ln a হোল কিউব মাইনাস ডট ডট খেয়াল করো যত জায়গায় আমাদের
প্লাস ছিল সেই জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, অর্থাৎ যখনই মাইনাস থাকবে তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা আসো এখানে কি কি আমরা ক্যান্সেলিং করতে পারি, কি কি কাটাকাটি করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখি। দেখো এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার, আগে গিয়েছিল কি বিজোড়ের গোলাকাটে গিয়েছিল, এখন হচ্ছে জোড়ের গোলাকাটে যাচ্ছে, এটা কারণ কি মাঝখানে মাইনাস থাকার কারণে। তারপর হচ্ছে এক্স টু দি ফোর, তো আমি আর লিখি নাই, অতএব আমাদের একটু দরকার নেই, আমরা বুঝতেই পারতেছি যে এক্স স্কোয়ার তারপরে এক্স ফোর তারপরে এক্স সিক্স এরকম আমাদের কাটা যাবে। এখন আসো লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান বাই এক্স, আমাদের এখানে এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান লনে, এটা কয়টা আছে দুটি, তাহলে এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান লনে এরকম ভাবে পরে থাকবে টু এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি লন এ হোল কিউব প্লাস ডট ডট এরকম আকারে আসতে থাকবে। তাহলে দেখো সব জায়গায় টু আছে, এক দ্বিতীয়ত হলো আমার এক্স আছে সব জায়গায়, লন আছে, লনে আছে, তার মানে আমরা লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স আছে, আমরা টু কমন নিব, এক্স কমন নিব, তারপরে হচ্ছে লন এ কমন নিব, লন এ কমন নিব, তাহলে আমাদের যে জিনিসটা থাকবে সেটা টু এক্স লন এ নিয়ে গেলাম, আর নিচে থাকে কি ফ্যাক্টোরিয়াল ওয়ান, ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান, তার মানে এখানে আমার টোটালি থাকলো ওয়ান প্লাস এখানে আমি একটা এক্স নিয়ে গেলাম, তাহলে থাকবে এক্স স্কোয়ার ফ্যাক্টোরিয়াল থ্রি থ্রি লিখলাম, লন এ একটা নিয়ে গেছি তাহলে আর দুইটা থাকবে, এরকম ভাবে আরো থাকবে। ওকে তাহলে এই এক্স এক্স আমরা ক্যান্সেল করতে পারি, তারপরে আমাদের টু লন এ, এটা যেহেতু এক্স নাই এগুলোর মধ্যে, এই জন্য আমরা সামনে যুবকগুলো লিমিটের পূর্বে নিয়ে আসা বেটার, সেই জন্য আমরা নিয়ে আসলাম। এখন হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, অবশ্য আমরা মান বসিয়ে দিতে পারি, কিরকম যে আমরা ওয়ান প্লাস, এটা যদি মান বসে এক্স এর মান কত জিরো, তার মানে জিরো, তার মানে এর পরবর্তী যতগুলো মান আসবে সবেই জিরো আসবে, তার মানে তার আনসার কত টু লন এ। এটাকে কোনো কোনো সময় আবার এরকমও লিখতে পারে লন এ, এটা কি সামনে থাকলে পাওয়ার হয়ে যায়, এটা কোথায় শিখেছি আমরা লগারিদম এ শিখেছি, অতএব আমরা বলতে পারি লন এ স্কোয়ার, এটাও বলতে পারি অথবা টু লন এ, তবে এখানটাই আনসার। এরকম ভাবে আমরা এক্সপোনেনশিয়াল যে সিরিজগুলো আছে, যেগুলো ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলোর জন্য আমরা এইভাবে অঙ্ক করতে পারি। আমরা ই টু দি পাওয়ার এক্স করলাম, এরপরে ই টু দি পাওয়ার এক্স করলাম, আর হচ্ছে আমাদের একটা মাত্র সূত্র আমরা এখানে লিখি নাই, সেটা হচ্ছে লন ওয়ান প্লাস এক্স, কি লন ওয়ান প্লাস এক্স, এই লন ওয়ান প্লাস এক্স এর সূত্রটা আমরা লিখে দিলেই আমাদের এখানে যতগুলো সিরিজ আছে সবগুলোই আমরা লিখতে পারবো। আমি শুধু ফর্মুলাটা লিখে দিচ্ছি, তাহলে তোমরা এই যে এই লন ওয়ান প্লাস এক্স এর অঙ্কটাও কি করতে পারবে, তাহলে আমরা বলতেছি লন ওয়ান প্লাস এক্স এটা সমান সূত্রটা হচ্ছে প্রথম হবে এক্স মাইনাস কি আমাদের লন এর যে সূত্রটা ছিল সেইটা ই টু দি পাওয়ার এক্স এর যে সূত্রটা ছিল ছিল 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার, আর এখানে হচ্ছে লন 1 প্লাস এক্স এক্স মাইনাস এক্স স্কয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স 4 বাই 4 প্লাস ডট প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই হচ্ছে লন 1 প্লাস এক্স এর, তার মানে আমরা দেখো 77 নম্বর অঙ্ক আমরা এখানে এক্স ঠিক থাকবে, তারপর লন ওয়ান প্লাস এক্স এর জন্য আমরা এটা লিখবো, আর নিচে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র লিখবো, আমরা যোগ বিয়োগ কাটাকাটি করার পরে আমাদের লিমিটের মান বসালে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছি যে তোমরা যদি এই ফর্মুলাগুলো তোমরা ভালো করে শিখতে পারো তাহলে আমরা আয়ত্ত করতে পারো, শুধু এই জায়গায় নয়, আমাদের এই যে বিশেষ করে ই পাওয়ার এক্স এ পাওয়ার এক্স লন ওয়ান প্লাস এক্স ই পাওয়ার মাইনাস এক্স এ পাওয়ার মাইনাস এক্স এইগুলোর জন্য আমাদের অনেক অনেক সুবিধা পাবো এবং অনেক জায়গায় আমরা কাজ করতে পারবো। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো চেষ্টা করবে, আমরা আগামী দিন ক্যালকুলাসের মনোনিয়মীকরণের অধ্যায় করব, সবাই থাকবে, এবং যারা এই ক্লাসগুলো করছো না তারা আমার ইউটিউব চ্যানেল থেকে সেই আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ হচ্ছে পরবর্তী যাতে তোমরা আরও নতুন নতুন ভিডিও পেতে পারো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।